হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলবুল, আমার বুলবুল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো এই কয়েকদিন আমি ব্লগ করতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর ছিল, তো মুখ টুক তো দেখে বুঝতে পারছো। তো এখনও সেরকম খাওয়া দাওয়া করতে পারছি না, আর এই জ্বরের মুখ একদম তেতো হয়ে গেছে। তো এখন বাজে 10:30 বাজে এখন। আজকে সকালে সব কাজ হয়ে গেছে আমার, খালি বিছানা তোলাটা হয়নি। এমনি বাসি কাজ টাজ করে চা করেছি, চা করে আমার বরকে দিলাম, আমার বর খেয়ে চলে গেল। তো সিদ্ধ ভাত করেছিলাম, সিদ্ধ ভাতও খায়নি, তো বলছে সকাল সকাল ভাত আমার তো ভালো লাগে না খেতে, তো খায়নি। আর এই যে বক্সটা দেখো, বক্সটা কী অবস্থা করেছি দূরে, এত কত আশা করে আমি বক্সটা কিনেছি। বক্সটা দেখো কী করেছে, এই দেখো, এই যে দেখেছ, এই ভিতরে ভিতরটাও কেটেছে, বুঝি, ওই যে ভিতরটাও। আর এমনি তারগুলো তো একদম শেষ করেছে, তার তো এই যে তারগুলো একদম পড়ে আছে এখানে। আর ওয়ালটার সাথে বক্সটা ছিল, তো ইঁদুরে একদম তার টুর সব কেটে ফেলেছে। তো রিচুকে বললাম যে তারটা একটু মানে লাগাতে, ঠিক করে জয়েন দিতে, তো ও তারটা জয়েন দিচ্ছে, দেখব যে বাজে নাকি বক্সটা। তো আকাশটা মেঘলা, বৃষ্টি পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো আমি এই ঘরে চলে আসছি, তো এই ঘরে বিছানাটা তুলবো, আর একটু ঝাড়ুটা নিয়ে আয়। কারণ লাইটটা ধরে তার বিছানাটা তুলবো। তো সকালে আমি বিছানাটা তুলতে পারিনি, কারণ ঘুমের থেকে উঠেই নিচে নেমে পড়লাম, নিচে নেমে। আর তার ছাড়া বল্টু খুব চিল্লাতে ছিল, বল্টু তো ওই ঘরে থাকে বারান্দাতে, তো রাস্তাতে দেখছে মনে হয় কেউ যেতে, ও অচেনা মানুষ দেখলে খুব চিল্লাতে থাকে। তো তারপর নেমেছি, তারপর উপর উঠিনি, নিজের সব বাসি কাজটা সব করলাম, করে সিদ্ধ ভাত করেছি, আমার বর তো খেয়ে চলে গেছে কাজে। তো এখন এই যে বিছানাটা তুলবো, আর বক্সটার যে অবস্থা কী বলবো, বক্সে সব শেষ করে দিচ্ছে, তার দোকানে নামিলাম হবে না। এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো আমি কালকে রাতে জলের বোতল নিয়ে উঠেছিলাম, জলের বোতলগুলো নিয়ে হচ্ছে নামছি আর কি। তো প্রচুর বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ আগে অল্প একটু বৃষ্টি ছিল, এখন বৃষ্টি একটু দূরে পড়ছে। তো বক্সটা, এই যে দুজনে বক্সটা ধরে একটু দেখছি, পিছনটা পিছনে তারগুলো তো সব কেটে ফেলেছে, মানে বক্সের যে ভিতরে স্পিকারের তারটাও কেটে ফেলেছে। ইঁদুরে খুব জ্বালাচ্ছে। আর রিজু আমাকে কদিন আগে বলেছিল, দু তিন মাস আগে, যে মা বক্সটা একটু বাজাবো নাকি। আমি বলেছি থাক, বাজাতে হবে না। তো তখন যদি বক্সটা একটু বাজাতাম, তাহলে আজকাল এরকম হতো না। তো রিজু তারের সাথে তার জয়েন দিয়ে দেখছে। সেলেটিভ নেই, ও প্লাস্টিক দিয়ে জয়েন দিচ্ছে তার। তো জয়েন তো দিল, তো আর একটা তার সেলেটিভ দিয়ে জয়েন দিয়েছে, সেলেটিভ আর ছিল না, তারপর প্লাস্টিক দিয়ে জয়েন দিল। আর
তো লাইট ধরেছে কিন্তু বাড়ছে তো না। এমনি তো সবই ঠিক আছে, লাইটও ধরছে কিন্তু একটু অল্প অল্প শব্দ হচ্ছে, দুটো বক্সে অল্প অল্প শব্দ হচ্ছে কিন্তু গানটা বাজছে না। তো আমি আমার ব্লুটুথ অন করে দেখলাম, তবুও গানটা বাজছে না। তো অনেক চেষ্টা করেছে, তো ভিতরে যে যে আমার ওড়নাটা নিয়ে রেখেছে ইঁদুর দেখো, তাও চোখে পড়েনি। ওড়নাটা খুঁজছিলাম সকালে আমি, আস্তে 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 প্লাস্টিকও দেখা যাচ্ছে, প্লাস্টিক প্লাস্টিক মানে এই ফোকাটা দিয়ে ইঁদুরটা ঢোকে, তারপর বেরোতে পারে না, তারপর এই যে মানে অন্যদিক দিয়ে বেরোনোর চেষ্টা করে, অন্যদিকটা কেটে তারপর বেরোনোর চেষ্টা করে ইঁদুরে। কাগজও দেখা যাচ্ছে, কাগজও ঢুকিয়েছে। এরকম যদি জ্বালা তাহলে কান্না রাগ উঠে বলো, এখন তো বসটা তো বাচ্ছে না, তো দোকানে না নিয়ে গেলে হবে না, দোকানে নিতে হবে। তো প্লাস্টিকটা বাইর করার চেষ্টা করছে কিন্তু পারছে না, নিজের হাতও হাতও আর কি ঢুকছে না ভেতরে। তো ও কাঠি দিয়ে দিয়ে আনছে প্লাস্টিকটা, তাও পারছে না। তো লাস্টে কেচি দিয়ে ও প্লাস্টিকটা নিয়ে বের করছে। তো দেখো কাগজটা আছে, কাগজটা আর পারছে না বের করতে। আমারই ভুল হয়েছে, মানে কয়েকদিন আগে যদি আমি বাজাতাম মেশিনটা তাহলে আর এরকম হতো না, মানে ইঁদুর যদি ভিতরে থাকতো বেরিয়ে পড়তো, বুঝতে পারিনি আমি। তো লাইটও ধরছে, সব কিছু হচ্ছে কিন্তু গানটা আর বাজছে না, মানে ভিতরে তার মানে কেটে ফেলেছে আর কি তারটা। তো ওদিকে আমি পাস্তা বসিয়েছি, রিজু পাস্তা খাবে, তো ওকে পাস্তা করে দিব, পাস্তা করে তারপর আমি রান্নাটা বসিয়ে দিব। তো পাস্তা হয়ে গেছে, আমি রিজুকে পাস্তা দিয়ে দিলাম,
আর বল্টু পাস্তা খুব ভালোবাসে, তো বল্টুকে একটু পাস্তা দিব। তো ওদিকে আমি রান্না বসিয়েছি, তো ওদিকে রান্না বসে রান্নাটা হলে পরে তো আমি উপরে ঘরটা একটু ভালো করে মুছবো, মুছে তারপর স্নান করে ফেলবো। আর এই নিচের ঘরটা আমি সকালেই মুছেছি। এই যে বল্টু, মানে এরকম করে যদি রিচু খেলে বল্টুর সাথে, ও খুশি। তো আমার রান্না হয়ে গেছে, তো রিজুকে আমি ভাত দিচ্ছি, রিজু স্নান করেছে। তো আমি এখন ঘরটা মুছবো, মুছে তারপর স্নান করবো, পুজো দিব। তো ঠিক আছে বন্ধুরা, এখনের মতো।